Welcome to English Moja. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। এসে গেলাম আরও একটি নতুন লেকচার নিয়ে, লেকচার 15 এই মাস্টার প্ল্যান থেকে, মাস্টার প্ল্যান 2 এর। আজকে হবে 5 নম্বর ক্লাস, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। খুব ইম্পর্টেন্ট টপিক। তোমরা প্রথমে, আমি যখন মাস্টার প্ল্যান 1 দিয়েছিলাম সেখানে যখন নাউন নিয়ে কথা বলেছিলাম, তো সেখানে তোমরা অনেকেই বলেছিলে যে স্যার নাউনের উপরে আর কোনো ক্লাস হবে কি না। হ্যাঁ, অবশ্যই আমি নাউনের উপরে ক্লাস নিব তখন বলেছিলাম। আজকে হাজির হয়ে গেলাম নাউনের আরও একটি ক্লাস নিয়ে। তো তোমাদের প্রিপারেশান আই হোপ অনেক ভালো হচ্ছে, সেটা নিয়ে বলার কিছু নেই। তবে দু একটি নিউজ দেওয়া যেতে পারে। তোমরা হয়তো বা জেনে গেছো যে তোমাদের এই তো 17 তারিখ, জুলাই মাসের 17 তারিখ তোমাদের HSC রেজাল্ট পাবলিশ হচ্ছে, এটা একটা নিউজ। আর নাম্বার 2 নিউজটা হচ্ছে, অলরেডি জেনে গেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখগুলো অ্যানাউন্স করে দিয়ে ফেলেছে। আর এই নিউজগুলো শোনার পর মেবি তোমার হার্টবিটটা বেড়ে গেছে, বাট আমি বলবো হার্টবিটকে বাড়তে দিও না, ওটাকে ধরে রাখো। বিকজ এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি অবশ্যই সফল হবে। একটু বিশ্বাস রাখো মনে আর পড়াশোনা চালিয়ে যাও। তো আজকের ক্লাস যেটি, সেটি নিয়ে আলোচনাটি শুরু করব, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে। তবে তার আগে মাঝে আরেকটি নিউজ দিয়ে দিই। তোমরা যারা স্মার্ট ভোকাবুলারি বইটি নিতে চেয়েছিলে বা নিতে চাও, তারা দেরি করো না, বিকজ স্মার্ট ভোকাবুলারির বইয়ের স্টকটি শেষ হয়ে যাচ্ছে। কয়েকদিন পর বইটির আর অর্ডার নেওয়া হবে না। তোমরা যারা ভাবছো অ্যাডমিশন টেস্টে ভোকাবুলারি পার্টের জন্য স্মার্ট ভোকাবুলারি বইটা দরকার, তারা অবভিয়াসলি দেরি না করে 2-1 দিনের মধ্যে অর্ডার করে ফেলো। স্মার্ট ভোকাবুলারি বইটি হচ্ছে তাদের জন্য যারা অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে, এবং অ্যাডমিশন পরীক্ষা দিতে গেলে তোমাদের যে ভোকাবুলারি পার্টটি রয়েছে সেইটির ক্ষেত্রে যে একটি সাজেশন দরকার, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ফ্রেজ, প্রিপোজিশন, প্রচুর পরিমাণে, অনেক মোটা বই থেকে যারা পড়তে পারছো না, সাজেস্টিভ বইতে সাজেশনমূলকভাবে পড়তে চাচ্ছ, তাদের জন্য এই বইটি। সো তোমরা নর্মালি আমার বুক রিভিউ থেকে বইয়ের ব্যাপারটা জেনে আসতে পারো। অ্যান্ড অবভিয়াসলি তোমার যদি কোনো বন্ধু কিনে থাকে তো তার থেকেও তুমি জানতে পারো যে বইটির বিশেষত্ব কী। তো চলো শুরু করি আজকের ক্লাস, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। ওয়েল, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তো আলোচনাটি শুরুর পূর্বে তোমরা একটা কাজ করতে পারো, সিম্পলি নিচে একটা লাইক বাটন আছে সেখানে একটা হিট মেরে দাও। এবং তুমি যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই এখন হিট করা দরকার নেই, লাইক বাটনে এখন ক্লিক করা দরকার নেই, পুরো ক্লাসটি করবে দেন তুমি লাইক বাটনে হিট করবে। বাট তুমি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে এইটুকু নিশ্চিত হয়ে যাও যে আজকের ক্লাস, আজকের লেসনের পর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি ফার্স্টেই MCQ দিয়েছি দুইটা, তোমরা একটু এই পেজটি পজ দিয়ে তোমরা ট্রাই করতে পারো। প্রথম নম্বর কোয়েশ্চেন, নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইনস। নাসরিন যে হচ্ছে একজন ইন্টেরিয়র ডেকোরেটর, রুমের ভেতরে যারা সাজসজ্জা করে, ভেতরের সাজানো কাজ যারা করে তাদেরকে ইন্টেরিয়র ডেকোরেটর বলা হয়, ডিজাইনার বলা হয়। ডিজাইনস তারা ডিজাইন করে, নাসরিন ডিজাইন করে। ফিল ইন দ্য গ্যাপ, এখানে আনসার তুমি কী নেবে? এ ফার্নিচার, বি দ্য ফার্নিচার, সি ফার্নিচার্স, না কি হচ্ছে ডি সাম ফার্নিচার্স? ওয়েল, রাইট আনসারটা একটু নিয়ে নাও। এখানে রাইট উত্তর হচ্ছে এ নাম্বারটা, শুধু ফার্নিচার হবে, বিকজ এখানে ফার্নিচার শব্দটি হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা, 2 নাম্বারটা, এটাও মেবি তোমরা ট্রাই করে ফেলেছ, তো আনসারটা এবার নিয়ে নাও। চুজ দ্য কারেক্ট আনসার, হি গেভ মি অ্যান অ্যাডভাইস, সে আমাকে একটি উপদেশ দিয়েছিল। তো এক্ষেত্রে রাইট আনসার কোনটি হতে পারে? অপশান এ, বি, সি, ডি অনেকগুলো রয়েছে, রাইট আনসার হচ্ছে বি নাম্বারটা, হি গেভ মি অ্যাডভাইস, সে আমাকে উপদেশ দিয়েছিল। অনেকে হয়তো বা অ্যান দিয়েছ, অনেকে হয়তো বা এইটা, সি নাম্বারটা, টু পিসেস অফ অ্যাডভাইসেস দিয়েছ, অনেক কিছু। বাট জেনে রাখো অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, ফার্নিচারের মতোই, তার আগে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না, কোনো ডিটারমিনার ইউজ করা যাবে না, এবং তাকে কোনোভাবে প্লুরাল করা যাবে না। তো এরকম কিছু শব্দ বারবারই আসে, যেমন আমি বলবো ফার্নিচার, অ্যাডভাইস, লাগেজ, ব্রেড, সোপ, সিনারি, এরকম 5-6টা শব্দের ব্যবহার তুমি শিখলেই মোটামুটি কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে নিশ্চিত তুমি 1 বা 2 মার্কস আশা করে ফেলতেই পারো। বিগত বছরের কোয়েশ্চেনগুলোতে দেখবে ঘুরে ফিরে এই ওয়ার্ডগুলি আসে। তো আসলে এই আনসারগুলো কেন হলো আরও যদি বিস্তারিত জানতে চাও, এবং সর্বোপরি কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ক্লাসটা পুরোটা করতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটু অন্য জায়গায় নিয়ে যাব। অলরেডি আমি এই টপিকের ওপরে একটি ক্লাস নিয়েছি 17 মিনিট 22 সেকেন্ডসের, ওই ক্লাসটিতে তোমরা চলে যাও, তাহলে পূর্ণাঙ্গ ক্লাস তোমরা সেখানে পেয়ে যাবে। তো সেটার লিঙ্ক আমি ডান পাশে দিয়ে দিলাম আই বাটনে, সেখানে তোমরা অবশ্যই সেই ক্লাসটি করবে, এবং ক্লাসটি করে
না কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আর কোনো বিষয়ে তোমার মানে ঘাটতি থাকলো কিনা সেটা অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাবে। আমি শিওর ওই ক্লাসটি করার পর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো এখানে দেরি করার দরকার নেই, দ্রুত আই বাটনে ক্লিক করো এবং সেখান থেকে তোমরা ক্লাসটি করে ফেলো। অ্যান্ড ফাইনালি আমাকে জানাও ক্লাসটি তোমার কেমন লাগলো। তো আজকে শুধু এইটুকুই, তোমাদের সবশেষ বলবো একেবারে ভয় পাওয়ার দরকার নেই। অ্যাডমিশনের সার্কুলার যতই আসন্ন তোমাদের হার্টবিট ততই বেশি বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে প্রস্তুতি নিতে থাকো, দেখবে আত্মবিশ্বাস বেড়ে যাবে। পরিশেষে তোমরা সবাই অনেক ভালো থেকো, তোমাদের আগামী দিনগুলো সুন্দর হোক এই প্রত্যাশায় শেষ করছি। তোমরা সবাই নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।